জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের জন্য আবেদন করেছিলে তোম এবং তোমরা যারা প্রাথমিক মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছ তোমরা একটি ভর্তি ফর্ম পূরণ করতে হবে আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা পরিপূর্ণভাবে সেই ভর্তি ফর্মটি পূরণ করে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো তো চলো তাহলে বিস্তারিত জানা যাক প্রথমেই তোমরা এই আবেদন ফর্মটি ভর্তি ফর্মটি পূরণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবে আর এই ওয়েবসাইটটি হচ্ছে এ ওয়ান ডট ডট ইউ ডট এই ওয়েবসাইটে আসলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এরপর এখানে এসে তোমরা অ্যাপ্লিকান্ট যে লগ ইন অপশন বাম পাশে এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে অ্যাপ্লিকান্ট লগ ইনের একটি অপশন রয়েছে তোমরা আবেদন ফর্মে যে রোল নাম্বার রয়েছে আবেদনের রোল নাম্বার এই রোল নাম্বারটি এখানে এন্ট্রি করবে এবং এখানে তোমরা পিন নাম্বারটি এন্ট্রি করবে ওই আবেদন ফর্মের নিচের অংশে তোমাদের পিন নাম্বারটি রয়েছে এই পিন নাম্বারটি দিবে তারপর হচ্ছে এখানে লগ ইন বাটনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর তোমার ড্যাশবোর্ডটিতে চলে আসবে এটি হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা ড্যাশবোর্ড এখানে এসে তোমরা কংগ্রেচুলেশন স্পেসটি দেখতে পাবে এখানে তুমি কোন সাবজেক্টটি পেয়েছো এবং কোন কলেজে তুমি অ্যাসাইন করেছিলে এটি দেখতে পাবে তারপর হচ্ছে এখানে দেখো যে অ্যাডমিশন ফর্ম যেই অপশনটি রয়েছে এখানে এখানে ক্লিক করতে হবে অ্যাডমিশন ফর্মে ক্লিক করলেই তুমি ভর্তি ফর্মটি পূরণ করতে পারবে এখন আমরা এই অ্যাডমিশন ফর্মে ক্লিক করব তারপর এই ফর্মটি দেখতে পাবো এখানে কিছু তথ্য অটোমেটিকলি চলে আসে যেমন তোমার নাম পিতার নাম তারপর হচ্ছে তুমি কোন কলেজে আবেদন করেছিলে সাবজেক্ট এবং মায়ের নাম ইত্যাদি তথ্যগুলো অটো চলে আসে তোমাকে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে এখানে ন্যাশনালিটি দিতে হবে তোমাকে তারপর হচ্ছে তোমার ধর্ম সিলেকশন করতে হবে এখানে আমি ইসলাম ধর্ম দিলাম তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস ম্যারিড না আনমেরিড ম্যারিড হলে মেরিট দিতে হবে আনমেরিড হলে আনমেরিড দিতে হবে তারপর হচ্ছে এখানে দিতে হবে হচ্ছে গার্ডিয়ান নেম তোমার পিতার নাম অথবা মায়ের নাম অথবা অন্য কাউকেও তুমি গার্ডিয়ান হিসাবে এখানে নাম অ্যাপ্লাই করতে পারবে তো আমি এখানে পিতার নামটি কপি করে দিচ্ছি তারপর এর নিচে রয়েছে হচ্ছে বাবার ইনকাম অর্থাৎ ফাদার্স মাদার্স অথবা গার্ডিয়ান যাকে গার্ডিয়ান দিবে তার বাৎসরিক একটা আয়ের পরিমাণ এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে এক লক্ষ টাকা উল্লেখ করে দিলাম তারপর হচ্ছে গার্ডিয়ানের মোবাইল নাম্বার তুমি যাকে গার্ডিয়ান দিবে বাবা হলে মায়ের বাবার মোবাইল নাম্বার মায়ের হলে মায়ের মোবাইল নাম্বার এবং অন্য কাউকে যদি গার্ডিয়ান দাও তাহলে তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দিতে হবে তো আমি এখানে যে একটি নাম্বার এন্ট্রি করে দিচ্ছি এখন যে বিষয়টি আসছে সেটি হচ্ছে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন তোমরা যারা যে বিষয়টি পেয়েছো এই বিষয় পরিবর্তন চাও কি চাও না এটাই হচ্ছে মাইগ্রেশন যদি চাও তাহলে মাইগ্রেশন হবে ইয়েস আর যদি না চাও তাহলে মাইগ্রেশনের এখানে থাকবে নো তো আমি এই ব্যাপারে তোমাদের সাথে একটু বিস্তারিত বলছি মাইগ্রেশন করলে কি হবে না করলে কি হবে এখানে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্স সাবজেক্ট তুমি যে সাবজেক্টটি পেয়েছ সেই সাবজেক্টটিকে পরিবর্তন করতে চাও বেসড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট তুমি যে বিষয় চয়েস দিয়েছিলে আবেদনের সময় সেই বিষয়গুলো থেকে তুমি কি পরিবর্তন করতে চাও যেগুলো দেওনি সেখান থেকে কিন্তু তোমার কোনো পরিবর্তন আসবে না তুমি যে পছন্দের বিষয়গুলো সিলেক্ট করে দিয়েছিলে আবেদনের সময় সেখান থেকেই কিন্তু হতে পারে আদারওয়াইজ কিন্তু নতুন কোনো বিষয় বা পছন্দের বাইরে থেকে তোমার কিন্তু আসবে না এখানে বলা আছে অন প্রেফারেন্স লিস্ট এখন এটাই আরও একটু বিস্তারিত তোমাদের বোঝা দরকার ধরো এই যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি তুমি পেয়েছ এইটি তোমার এক নাম্বার চয়েজই ছিল তাহলে তোমার মাইগ্রেশনের কোনো প্রয়োজন নেই তোমার এখানে নোতে ক্লিক করবে কারণ হচ্ছে মাইগ্রেশন সবসময় যে যে বিষয়টি পেয়েছে তার উপরের দিকে হবে নিচের দিকে হবে না অর্থাৎ তুমি এক নম্বরে দিয়েছিলে অ্যাকাউন্টিং এক নম্বরে টি পেয়ে গেছো তোমার কোনো মাইগ্রেশন নেই এখন যদি কেউ এই সাবজেক্টটি তিন নম্বরে ছিল মনে করো যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি ছিল তিন নম্বরে এক থেকে দুই পর্যন্ত তার মাইগ্রেশন হবে ধরো একে আছে হচ্ছে ফিনান্স দুই আছে হচ্ছে মার্কেটিং এখন তোমার বোঝার বিষয় আছে এই অ্যাকাউন্টিং তোমার কাছে সবচাইতে ভালো না ফিনান্স বা মার্কেটিং ভালো যদি তুমি অ্যাকাউন্টিং ছাড়া ফিনান্স বা মার্কেটিংকে বেশি পছন্দ করে থাকো তাহলে তুমি ইয়েস করতে পারো তাহলে তুমি সেখান থেকে হয়তো তোমার যে আসন খালি থাকা সাপেক্ষে অথবা তোমার রেজাল্ট যদি ওই দুটি বিষয়ে ভালো থাকে এবং যদি এই মাইগ্রেশনের জন্য মনে করো দশটি আসন খালি আছে আর ওই কলেজে দশটি আসন খালি আছে কিন্তু আবেদন করেছে বিশ জন বা ত্রিশ জন তাহলে তোমাকে ওই ত্রিশ জনের সাথে প্রতিযোগিতা করে তারপর হচ্ছে তোমাকে ওই ফিনান্স বা মার্কেটিং থেকে একটি সাবজেক্ট দেওয়া হতে পারে আর যদি মার্কেটিংয়ে তোমার মাইগ্রেশন হয়ে পরিবর্তন না হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাকাউন্টিং এই পড়তে হবে আর যদি পরিবর্তন হয়ে চলে আসে অন্য একটি ধরো ফিনান্স চলে আসলো তাহলে কিন্তু তুমি আর অ্যাকাউন্টিংয়ে পড়তে পারবে না তখন তোমাকে ফিনান্সেই পড়তে হবে সো তোমাকে মাইগ্রেশনে আবেদন করার জন্য তোমাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আর যে অ্যাকাউন্ট যে যে সাবজেক্টটি পেয়ে গেছে এবং তার কাছে এটি পছন্দ হয়ে গেছে মাইগ্রেশনের প্রয়োজন নেই সে কিন্তু কোনো ক্রমে ভুলেও ইয়াসে ক্লিক করবে না তোমরা কিন্তু নোতেই ক্লিক করে থাকবে কারণ তুমি মাইগ্রেশন চাও না তোমার পছন্দের সাবজেক্ট চলে আসছে এটাই ফিক্স থাকবে সুতরাং তোমরা ইএস করবে না শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা মাইগ্রেশনের বিষয়টি বুঝতে পেরেছ আর যদি এর মধ্যেও এরপরেও কোনো সমস্যা থাকে মাইগ্রেশন সম্পর্কে যদি আরও কিছু বোঝার থাকে তাহলে আমার ভিডিওতে তুমি কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদেরকে ওই ব্যাপারে সলিউশন দিব। এ পর্যায়ে বর্ত স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তোমরা এখানে এন্ট্রি করবে তোমাদের যে জেলার অধিবাসী সেই জেলা নির্বাচন করবে আর এখানে তোমাদের ঠিকানা অ্যাড্রেস ঠিকানাটি মতো টাইপ করে দিবে ডান পাশে বর্তমান জেলা তুমি দিবে তারপর ঠিকানা দিবে আমি একই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমরা সেভ ইনফরমেশনে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে সেভ ইনফরমেশনে ক্লিক করার পর তোমরা তোমাদের এই পেজটি এভাবে দেখতে পারবে এই যে ডাউনলোড পিডিএফ আগে এখানেই ছিল হচ্ছে অ্যাডমিশন ফর্ম আর এখন হচ্ছে ডাউনলোড পিডিএফ তুমি সেভে ক্লিক করার পরে এটি অ্যাডমিশন ফর্ম থেকে তোমার ডাউনলোড পিডিএফ চলে আসবে তো ডাউনলোড পিডিএফে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য পিডিএফটি তারপর আমরা এখানে সেভ করবো এই যে সেভ ফাইলে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছ এখানে সেভ ফাইল এখানে ক্লিক করব আর এই যে দেখো এখানে অ্যাডি পিডিএফ হিসাবে এটি সেভ হবে তারপর আমরা সেভ করার পরে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে আমাদের ডাউনলোডের যে লোকেশান আছে সেখানে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে তা তোমরা যদি দেখতে চাও যে তোমার ফর্মটি ডাউনলোড হয়েছে কি না তখন এইভাবে ক্লিক করে তোমরা ডাউনলোড দেখে নিতে পারো এই যে এখানে সমস্ত ইনফরমেশানগুলো আছে তো এখানে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে রাখি যেই কাজটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে এই ফর্মের নিচের দিকে এখানে কিন্তু তোমাদের দুইটি ফর্ম একটি হচ্ছে তোমার কলেজ ফর্ম এই যে এটা হচ্ছে স্টুডেন্ট কপি প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে এই যে কলেজ কপি তো দুইটিকেই তোমাকে জমা দিতে হবে আর এইখানে তোমাদের জন্য এই ফর্মের মধ্যে করণীয় হচ্ছে তোমার এই যে সিগনেচার অফ স্টুডেন্ট অ্যান্ড ডেট হ্যাঁ এখানে তোমার সিগনেচারটি করবে এখানে তোমার অভিভাবকের যাকে গার্ডিয়ান দিয়েছিলে পিতা মাতা অথবা গার্ডিয়ান তোমরা যে কোনো একজনের সিগনেচার নিয়ে নিবে ঠিক এটার মধ্যেই তোমরা এই সিগনেচারটা করে নিবে দুইটার মধ্যেই সিগনেচার করতে হবে আর বাকিগুলো কিন্তু না এগুলো হচ্ছে তোমার সিগনেচার অফ ডিপার্টমেন্ট হেড আর এখানে হচ্ছে প্রিন্সিপাল তো ওনারা সাইন করবেন তোমরা জমা দেওয়ার পরে তো এই হচ্ছে তোমাদের যে পিডিএফ ফাইলটি আমরা দেখালাম এটি তোমরা যদি প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে তোমরা এখান থেকে এই যে এই অপশনে আছে প্রিন্ট করতে পারবে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে এখানে ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে প্রিন্ট করে নিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে ডাউনলোড করে নিতে পারবে দেখো ছবি টবি আপলোডের কোনো ঝামেলা এটার মধ্যে ছিল না তোমরা ঘরে বসে ট্রাই করো নিজেরাই তোমাদের ফাই এই অ্যাডমিশন ফর্মটি পূরণ করতে পারো খুব কেয়ারফুলিভাবে করবে মাইগ্রেশনের ব্যাপারটিও খুব মাথায় রেখে তোমরা ফর্মটি ফিল আপ করবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে যদি তোমরা আমার ভিডিওটি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে লাইক করবে এবং কোনো প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে আর হচ্ছে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে দিবে পরবর্তী যে কোনো আপডেট পেতে